வண்ணம் চ্যানেল ইউটিউবে ওর নাম হলো নরেন্দ্র মোহন দাস স্টাডি সেন্টার। স্টাডি সেন্টারে সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, মন, গল্প, কবিতা, সাহিত্য ইত্যাদি নানান বিষয়ে, বিজ্ঞান ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করে। বর্তমানে আমি একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করতে চাই। এই ঔষধটির নাম হচ্ছে আর্নিকা, পুরো নাম হচ্ছে আর্নিকা মঞ্জনা। আর্নিকা একটি জনপ্রিয় ঔষধ, সবাই জানেন, প্রতি ঘরে ঘরে এই আর্নিকার সমাদর। একটা কিছু পড়ে গেলে, একটা আঘাত পেলে খুব সহজেই আর্নিকার কথা স্মরণ করা হয়। অনেক বাজার বা হোমিওপ্যাথিক দোকান থেকে একটা কিনে নিয়ে নিজে নিজে এটা ব্যবহার করেন বা খান। কিন্তু আর্নিকার ভালো মন্দ অনেক, শুধু যে আঘাতের কারণে আর্নিকা ব্যবহার করলে তার যে তার আর্নিকার গভীর কথা নিয়ে একটু জানা দরকার। জানলে পরে অনেকটাই মানুষের উপকার হবে। আর্নিকা সম্পর্কে আলোচনার আগে আমি এই সম্পর্কে একটা সতর্কবাণী দিয়ে রাখি। এই সতর্কবাণীটা হচ্ছে, কুকুর বিড়াল কামড়ালে কোনো আর্নিকা খাবেন না বা কাউকে খেতে দেবেন না, এতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আর্নিকার বিভিন্ন দিক হচ্ছে, আর্নিকা দেখেন বলতে গেলে বেদনায়, আঘাতজনিত কারণে বেদনায় আর্নিকা, এটা সবাই জানে। কিন্তু বলতে গেলে আর্নিকার অনেক উপকারিতার দিক রয়েছে, সেগুলো জানলে আরও বেশি করে মানুষের কাজে লাগবে। আর্নিকা এটা একটা গাছ, এই গাছের ফুল থেকে বা এই গাছের পাতা, গাছের ডাল, গাছের শাখা পোশাকা থেকে আর্নিকা প্রস্তুত। আর্নিকা বলতে গেলে আর্নিকা হচ্ছে, ইংরাজিতে একটা শব্দ বলতে হয়,